তবে হুজুর আমরা জানতে পেরেছি যে ওইখানে নাস্তিক নাস্তিক বুয়াগাররা পুরো গানটা ছড়িয়েছে এবং আপনার মাহফিলে নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এ ব্যাপারে আপনি কিছু বললে খুশি হব। এখানে খুব বড় কট্টরবাদী এক ইহুদি নেতা আছে, ওর নাম হচ্ছে ফারাজ। সে স্কাই নিউজে নিউজ প্রেজেন্টার এবং ব্রেক্সিট আন্দোলন যে হয়েছে, ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করেছে, সে নেতৃত্ব দিয়েছে। লন্ডন প্রোগ্রামের দিন সে পুলিশকে থ্রেট করছে, সে আমার বিরুদ্ধে লং মার্চ করবে লন্ডনে। বাংলাদেশের পাতিনাস্তিকরা অপেক্ষায় ছিল আমাকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করবে কিংবা ব্লক করবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনার যুক্তরাজ্য সফর করে আসছেন, ইসলামের খেদমত করে আসছেন, এর জন্য মুসলিম উম্মাহের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ। তবে হুজুর আমরা জানতে পেরেছি যে ওইখানে নাস্তিক নাস্তিক বুয়াগাররা পুরো গানটা ছড়িয়েছে এবং আপনার মাহফিলে নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এ ব্যাপারে আপনি কিছু বললে খুশি হব। আসলে আল্লাহর অসীম রহমত যে আমি অত্যন্ত নিরাপদে সম্মানে গিয়েছি ইউকেতে এবং প্রোগ্রাম করে এসেছি সম্মান ও নিরাপত্তার সাথে, আলহামদুলিল্লাহ। মূলত বাংলাদেশে যে নাস্তিকগুলো এরা তো পাতি নাস্তিক, এদের তো কোনো অবস্থান নাই। মূলত ওখানে সকল প্রকার কাফের, মুশরিক, রাম বাম, নাস্তিক, অ্যাথিস্ট, রেসিস্ট তারা এক হয়ে আমার বিরোধিতা করেছিল। আপনারা জানেন যে ওখানে খুব বড় কট্টরবাদী এক ইহুদি নেতা আছে, ওর নাম হচ্ছে ফারাজ। সে স্কাই নিউজে নিউজ প্রেজেন্টার এবং ব্রেক্সিট আন্দোলন যে হয়েছে, ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করেছে, সে নেতৃত্ব দিয়েছে। সে মূলত আমার বিরোধিতা করেছে, ইহুদি লবি পুরাটাই খেটেছে, তারপরও চারটা মাহফিল আমরা সফলভাবে করেছি। লন্ডন প্রোগ্রামের দিন সে পুলিশকে থ্রেট করছে, সে আমার বিরুদ্ধে লং মার্চ করবে লন্ডনে। তখন পুলিশের অনুরোধে আমরা প্রোগ্রামটা স্থগিত করেছি এবং চলে এসেছি। আলহামদুলিল্লাহ ইহুদিদের কোনো চক্রান্তই বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের পাতিনাস্তিকরা অপেক্ষায় ছিল আমাকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করবে কিংবা ব্লক করবে, কিছুই করে নাই, তারা সসম্মানে আমাকে বিদায় দিয়েছে। বাকি কথা পরে হবে ইনশাআল্লাহ।